হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি লুচি আর আলুর দম বানাবো। আর লুচি বানানোর জন্য হচ্ছে আমি আমার পরিমাণ মতন আটা নিয়ে নিছি। তো কেউ চাইলে ময়দা দিয়েও লুচি বানাইতে পারবেন, সমস্যা নাই। তো আমি আটার সাথে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিছি, আর হচ্ছে সোডা, খাবারের যে সোডাটা আছে ওইটা দিছি, আর হচ্ছে লবণ দিছি পরিমাণ মতন। দেন পরে হচ্ছে আমি এগুলাকে ভালো মতন মিক্সড করে দিব, সুন্দর মতন মিশাইয়া দিব, যাতে সবগুলা উপকরণ হচ্ছে আটার সাথে মিশা যায়। এরপরে হচ্ছে আমি এই পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে আমি লুচিটা বানাই নিব। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম লুচি বানানো, তো জানি না এটা কেমন হবে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে আমি আটার খামিটা বানাই আর খুব সুন্দর করে এটারে আধা ঘন্টার জন্য রেস্ট দিব। আর এখানে হচ্ছে আলুর দম বানানোর জন্য আমি নতুন আলু, মটরশুঁটি, দেন টমেটো, ধনিয়া পাতা এগুলো নিছি। আর এখানে হচ্ছে ধনিয়া বাটা আর গরম মশলা বাটাটা নিয়ে নিছি। এখন একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা মানে ভেজে নিব। এরপরে হচ্ছে যে আমার যে মশলাগুলো ছিল এক এক করে আমি মশলাগুলো দিব। আর এর আগে হচ্ছে আমি পানিটা দিয়ে নিছি। এ পর্যায়ে গিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমার যে মশলা বাটাটা ছিল, ধইনা আর হচ্ছে গরম মশলা বাটা, এটাও দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি হলুদ আর মরিচ, লবণ এগুলো সব দিয়ে দিছি। এখন হচ্ছে আমি ভালো মতন হচ্ছে মশলাটা কষাবো। মশলা কষানো শেষ হলে আমি এই পর্যায়ে গিয়ে টমেটো দিয়ে দিব। টমেটোটাকে একটু ভালো মতন গলিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আমি আলু আর হচ্ছে আমার যে মটরশুঁটি ছিল এগুলো আমি দিয়ে দিছি। এখন এগুলোকে আমি একটু ভালো মতন কষায় নিব। তা আমি একটু ভালো মতন কষায় নিতেছি আলু আর মটরশুঁটি একসাথে। তো এগুলাকে কষানো হইলে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব। যতটুকু পানি দিলে এগুলো সিদ্ধ হয়ে যাবে, তো বেশি পানি দেওয়া যাবে না। আমি একটু বেশি পানি দিয়ে দিছিলাম যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ নতুন আলু হইলে কম দিবেন, আর নতুন আলু দিয়েই হচ্ছে আসলে আলুর দম খাওয়া হয়। তো আমি একটু পানিটা একটু বেশি দিয়ে দিছিলাম। যাই হোক, এখানে হচ্ছে যে আমার আধা ঘন্টা পরে এই যে আটার খামিটা, এখন এগুলাকে আমি ছোট ছোট করে গোল্লা বানাই নিছি। এখন এই গোল্লাগুলোকে আমি রুটির সাইজে করে হালকা, বেশি বড়ও না ছোটও না, যতটুকু সাইজ হয় পরিমাণ মতন বানাই নিব। তো এখানে আমি কোনো আটার গুঁড়ি ইউজ করতেছি না। আর এই পর্যায়ে হচ্ছে আমি ধইন্যা যে ফাঁকিটা ছিল, ধইন্যা ফাঁকিটা দিয়ে দিছি আলুর দমের মধ্যে। আর এই পর্যায়ে হচ্ছে আমি যে ধইন্যা পাতা ছিল, এখন আমি ধইন্যা পাতা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রাখবো, বেশিক্ষণ রাখবো না, নাড়াচাড়া দিয়ে আমি নামায় ফেলবো। তাহলে যে ধইন্যা পাতার ফ্লেভারটা আছে সেটা পাওয়া যাবে। আর বেশিক্ষণ রাখলে ধইন্যা পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর এটা ফ্লেভারটা নষ্টও হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার আলুর দম রেডি, আর এখানে আমার লুচিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে লুচিগুলোকে ভাইজা নিব। তো আমি তেল দিয়ে দিছি, তেলটাকে গরম করে নিছি, ফার্স্ট টাইম লুচি বানাইতেছি, জানি না কেমন হবে, তারপরে মোটামুটি ভালোই হয়েছে দেখলাম। এরপরে আমি এক এক করে সব লুচিগুলোকে ভাইজা নিব। তো দেখা যাক, আমার ফার্স্ট লুচিটা ভালোই ফুলছে। আর আসলে লুচি ভাজার জন্য প্রচুর পরিমাণে তেল প্রয়োজন, যত পরিমাণে তেল থাকে লুচি তত ফুলা উঠে। তবে আমার কাছে মনে হয় আসলে লুচি খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ এটা পুরাটাই একদম তেলে চুপচুপা থাকে। যাই হোক, যদিও আমার নতুন আলুর দম আর এর সাথে আমার লুচি খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য আমিও বানায় ফেলছি। আমি বেশি একটা তেল খাইতে পারি না, তারপরে আমি ফার্স্ট টাইম বানাইলাম, আমার কাছে ভালোই লাগছে। তা আমি এরকম এক এক করে আমার যে সবগুলা লুচি ছিল আমি ওগুলো ভাইজা নিছি। আর বেশি আমি একটা তেল ইউজ করি নাই, কারণ আমি দেখলাম যে আসলে তেলটা আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য।
যতটুকু আমার প্রয়োজন ছিল অতটুকুর মধ্যে আমি তৈরি করে নিয়েছি।